অ্যাটিটিউড কি এই অ্যাটিটিউড? আরে রাস্তায় কোনো বন্ধুর সাথে দেখা হলে কথা না বলে চলে যাওয়ার নাম অ্যাটিটিউড, নাকি বিনা কারণে পয়সার গরম দেখানোর নাম অ্যাটিটিউড, নাকি যখন তখন যাকে তাকে অপমান করার নাম অ্যাটিটিউড? কি এই অ্যাটিটিউড? এর মধ্যে কোনোটাই নয়। এসবগুলো বদমাইশি হতে পারে, অসভ্যতামি হতে পারে, কিন্তু অ্যাটিটিউড কখনোই নয়। তাহলে কি এই অ্যাটিটিউড? আর এই অ্যাটিটিউড আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে? আসুন জানা যাক। হাতি জঙ্গলের সব থেকে বড় প্রাণী, শক্তিতেও সব থেকে বেশি শক্তিশালী। তাহলে জঙ্গলের রাজা সিংহ কেন? কোথায় তফাত? অ্যাটিটিউড, শুধু অ্যাটিটিউডের পার্থক্য। হাতি যখন সিংহের সামনে চলে আসে তখন হাতি ভাবে আমাকে পালাতে হবে, কিন্তু সিংহ যখন হাতির সামনে চলে আসে সেভাবে আমার অনেক দিনের খোরাক সামনে এসেছে। এর নাম অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাউকে নিচে দেখানোর জন্য নয়। অ্যাটিটিউড কথার অর্থ হলো নিজের সম্পর্কে জানা, নিজেকে চেনা। জঙ্গলে যতই আকাল পড়ুক শের কখনো ঘাস খায় না, কারণ সে জানে খারাপ সময় জঙ্গলের এসছে তার নয়, আর যতই খারাপ সময় আসুক সে তার নিজের শিকার নিজে করতে জানে। দ্যাট ইজ অ্যাটিটিউড। আর সেই জন্যই জঙ্গলের রাজা সিংহ হাতি নয়। সে অ্যাডজাস্টমেন্টে বিলিভ করে না, বিলিভ করে শুধু নিজের প্রতি, নিজের অ্যাটিটিউডের প্রতি। আরে শের যতই বুড়ো হোক তার তুলনা কখনো কুকুরের সাথে হয় না। শের সবসময় শেরই থাকে, আর সে সবসময় জঙ্গলের রাজাই থাকে। 2011 ওয়ার্ল্ড কাপ প্রথম ওভারে সেহবাগ আর মাত্র 30 রানের মধ্যে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর আউট হয়ে যাওয়ার পরে ভারত যথেষ্টই চাপে ছিল, কিন্তু ইন্ডিয়া টিম নিজের অ্যাটিটিউড বদলায়নি, নিজের অ্যাটাকিং অ্যাটিটিউড নিয়ে ইন্ডিয়ান টিম, আর যার রেজাল্ট ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে এসেছিল। আপনার জীবনে যতই দুঃখ থাকুক, যতই কষ্ট থাকুক, সামনের জনকে জানাবেন না, নিজের অ্যাটিটিউডে থাকুন আর নিজের প্রতি বিলিভ রাখুন, সফলতা আসতে বাধ্য। আজকালকার ছেলেরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্ট্যাটাস দেয় ডোন্ট শো ইউর অ্যাটিটিউড বিকজ আই হ্যাভ নো অ্যাটিটিউড, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যার মধ্যে অ্যাটিটিউড নেই সেই সারা জীবন স্ট্যাটাস দিয়ে যায়, আর যার মধ্যে অ্যাটিটিউড আছে সারা দুনিয়ার লোক স্ট্যাটাসে তার ছবি লাগায়। সো নিজের অ্যাটিটিউডটাকে বজায় রাখুন, আর যদি আপনারা আমার সাথে সহমত হন তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর সেই সব বন্ধুদেরকে শেয়ার করুন যাদের মধ্যে কোনো অ্যাটিটিউড নেই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।